তো মরঞ্জি যোজ যদি রেগুলার খান স্পিরুলিনা যদি রেগুলার খান আরজি যদি রেগুলার খান আপনি যে অসহনীয় যন্ত্রণার মধ্যে আছেন সেটা লাগব হবে হবে সেটা লাগব আপনি যে প্রচন্ড পেইন হচ্ছে প্রচন্ড সমস্যা ভুগতেছেন সে সে সেটা আরাম পাবেন কিন্তু আপনি বাসবেন এটা গ্যারান্টি আপনার কাছে কারো কাছে নাই এরকম অসংখ্য মানুষ বিশ্বাস করেন ডাক্তার বলে দিছে যে বাসায় যান আত্মীয় স্বজনকে ডাকেন ডাকে আইনা টাইম গোনেন সেই রোগীরাও যদি বলছে তিন মাস তিন বছর পরে মারা গেছে যদি বলছে তিন মাস এখনো মারা যায়নি এরকম অনেক রোগী জন্ম মৃত্যু কারণে এইসব যাদেরকে আছে তাদেরকে ন্যাচারাল প্রোডাক্ট দেন বিশ্বাস করেন ন্যাচারাল প্রোডাক্ট তাকে আরাম দিবে সে আপনার জন্য মরার আগত দোয়া করে যাবে আমার সন্তান আমার নাতিপতি আমার যে কি জিনিস খাওয়াইলো মানুষ DXN জন্য পাগল আমি জানি আমার হাতে কি আছে আমি জানি আমার হাতে কি আছে এই জাদু সারা পৃথিবীতে ছড়াই দিছি সারা পৃথিবীর মানুষ এই প্রোডাক্টের জন্য পারো আমরা অনেকে বিশ্বাস করি দোষ খুঁজলে দোষ পাওয়া যায় আপনি আমি দাঁড়ায় আছি কত দোষ পাবেন খুঁজলে আর যদি ভালো চলে দেন আমার কত গুণ পাইবেন পাইবেন না ভাই জি তাহলে আমাদের কাজ হলো শুধু গুণটা বের করা বের করা আর খারাপটার জন্য দোয়া করা আল্লাহ রে পাপ ভালো করে দেব আল্লাহ রে মাফ করে দেব কি বলেন জি এর কি বেশি কিছু আছে না আমাদের কাছে আছে কি এখন আছে কি আজকের পরে এই মাসে অনেক প্রোডাক্ট ঢুকবে বিশটা প্রোডাক্ট ঢুকবে যতটুকু আমরা জানি বিশটা প্রোডাক্ট ঢুকে যাবে এই প্রোডাক্টও বিশ্বাস করেন এখন এমন পরিমাণে সেল বাড়ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে কি মানে মনে হয় যে সব আসলে তাই রবি সাহেব বলছে না যে এই একটা ব্যক্তির যদি কভার না হয় পাশে জায়গা বলে গেছে আরেক জায়গা আছে যদি এই জায়গাও যদি বিল্ডিং হয়ে যায় এটা কভার না হলে আশেপাশেও জায়গা আছে মানুষ আসলে এমন একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই একটা এক্সট্রা কাজ খুঁজতে চাচ্ছে ঠিক না সবাই চাচ্ছে যে আমার পরিবারের জন্য আলাদা কিছু একটা ইনকাম করা আলাদা ভাবে কিছুর জন্য আয় করতে পারি এজন্য মানুষ বেস্টটা চয়েস করছে বারোটা চয়েস করছে DXN 100% ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে বাংলাদেশের নাম্বার ওয়ান যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে বেস্ট কোম্পানি নাম হলো DXN যে কারণে আজকে DXN এর কাছে মানুষ বেশি আসতেছে এবং সেলের পরিমাণ বাড়তেছে এই সেল কি থামবে না বুম হবে দিন দিন বাড়বে বিশ্বাস করেন বুম হবে এভাবে কোম্পানি রেডি হচ্ছে এইভাবে কোম্পানি কি করতেছে আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো জিনিস কি জানেন তো চা বাংলাদেশ চা বাইরে রপ্তানি হয় না অলরেডি বাংলাদেশের যে সাতটা বাগানের সেরা চা নিতেছে এই সেরা চাকে কম্বাইন করে গ্রাউন্ড রাউন্ড মিক্স করে চা বানাবে বাংলাদেশের মানুষ খায় কি বেশি খায় চা তবে কিন্তু কম খায় তবে আমরা প্র্যাকটিস করে দিয়েছি ইউরোপিয়ানরা কফি খায় ল্যাটিনরা কফি খায় কিন্তু আমরা কিন্তু বেশি পরিমাণে চা খাই ইন্ডিয়ানরা চা খায় প্রচুর যেগুলো চার সেল অনেক বেশি আমাদের কিন্তু চা আসতেছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের হাতে চা আসবে যখন চা আসবে দেখবেন অলি গলি রাস্তাঘাট ঘরের বাইরে সব জায়গায় DXN চা দেখছেন তো চা কি পরিমাণে বিক্রি হয় বাংলাদেশে প্রচুর লাখ না কোটি কোটিতে আপনার অবদান রাখবেন ওরা যদি 10 কোটি বেছে বা 100 কোটি চা বেছে এখানে 10 কোটি টাকা আপনার চা বিক্রি হবে এক্সাম্পল এখন যদি 3 কোটি টাকা সেল হয় তাহলে 10 কোটি টাকা চাই বিক্রি হবে কারা করবে আমরা সবাই পাবো
শুধু চার গুণা যে পাঁচ কোটি আসবে আমাদের কাছে, কিন্তু সারাদিন চা খাই আমরা কি পাই? আর এই ডিএক্সএন এর চা খাবেন গ্যাস রিলিফ হবে, তারপরে আসতেছে কিনা রেডি হন। যদি আজকের আলোচনার পরে একদিনের জন্য যদি আপনি ডিএক্সএন ভুলেন, মনে রাখবেন আপনি একদিন পিছিয়ে গেছেন, আপনি পিছিয়ে গেছেন। আমার একটা বড় টিম লাঙ্গল করতে গিয়ে গেছে, বাহরাইন থেকে শুরু করছে। আরেকটা লাঙ্গলকোটের লিডার পাইছে, আমার লিডার নাম হচ্ছে মাসুম বিল্লা। মাসুম বিল্লা নামটা দেখছেন বাইরে লাঙ্গলকোট, কোথায় আছে জানেন? মালদ্বীপ, যেখানে কোনো অফিস নাই, কিচ্ছু নাই, বন্ধ নাই ডিএক্সএন এর, কিন্তু সে এই মাসে রোগী হয়ে গেছে। পাগল, আসার আগে আমার দুই লক্ষ টাকার অর্ডার দিছে, দুই লক্ষ টাকার অর্ডার দিছে, সে সবগুলো অর্ডার বাহারিনের অর্ডার। বাহারিন থেকে কিভাবে করলেন? বললো আমি কেন বসে আছি নাকি, সারা দুনিয়াতে মেমোর নিতেছে। তার মানে অফিস নাই মালদ্বীপে, মাসুম বিল্লা সারা ওয়ার্ল্ডে মেমোর আছে। তার আইডি কার্ড কিন্তু বাংলাদেশে, সে আছে মালদ্বীপে, মালদ্বীপ থেকে বসে বসে সারাদিন শুধু ডিএক্সএন এ দাওয়াত দিচ্ছে মানুষকে, সারাদিন ডিএক্সএন এ দাওয়াত দিচ্ছে। তার বোনাস স্টেটমেন্টটা আমি আপনাদেরকে নেক্সট মাসে দেখাবো, দেখেন যদি আর সময় পাই সে তাকে তার বোনাস স্টেটমেন্ট দেখাবো। মালদ্বীপে পয়সা ইনকাম করতেছে, বাংলাদেশ থেকে ইনকাম নিয়ে যাচ্ছে বাড়ি লাঙ্গলকোটে। এই জন্য বললাম লাঙ্গলকোটের লোকেরা একটু মনে হয় যে বেশি নোয়াখালীর একটু গুরু আমাদের, অসুবিধা নেই। তো আজকে যারা আসছেন প্রোগ্রামে, দেখেন আপনার তো অফিস আছে পাগল মতো হয়ে গেছে, কখন আমি খাবো কফিটা? আমি 2500 টাকা দিয়ে দিচ্ছি, বাংলা টাকা দিয়ে কফি দিয়ে দিচ্ছি, আপনি বুঝছেন বিষয়টা? খাওয়ার জন্য, তার মানে আজকের পরে বিশ্বাস করেন, যদি ডিএক্সএন করেন, আর যদি না করেন একদম বাদ দেন। ডিএক্সএন না করলে আপনি কেন সময় নষ্ট করবেন, অন্য জায়গায় সময় নষ্ট করবেন? যদি ডিএক্সএন করেন তাহলে আজকে যাওয়ার পরে দিন রাত এক করে ফেলেন। দিন রাত এক করে ফেলেন, কিসের ঘুম কিসের কি, এক বছর কাজ করেন, জয়েনিং করান, ট্রেনিং করান। এর মধ্যে অনেকে প্রোডাক্ট কিনতে পারে, প্লিজ অনেকে প্রোডাক্ট কিনতে পারবে না, অসুবিধা নাই, অনেকে প্রোডাক্ট কিনতে পারে নাই, সমস্যা নাই, লাভ করার দরকার নাই, কিনবে সে, অসুবিধা কি? জয়েন করান আর ট্রেনিং করান। দেখবেন এর মধ্যে অনেক লোক তৈরি হয়ে গেছে, যদি কাজটা সিরিয়াসলি আপনি করতে চান, কারণ আপনি কাজ করবেন আপনাকে দেখে মানুষ উৎসাহিত হবে। কারণ আপনি কাজ করে মানুষ যদি 2 বছর পরে আপনাকে দেখে উৎসাহিত না হয়, তাহলে সেই কাজ করাটা কি নেগেটিভ কাজ না? জাস্ট এক্সাম্পল, রিনল ভাই আছে, রিনল ভাই মনে করেন এমনি প্রশাসনিক মানুষ, অর্থশালী মানুষ, ভালো মানুষ। তো রিনল ভাই যদি ডিএক্সএন সাকসেস হয় তাকে ফলো করে আর 10 জন উৎসাহিত হবে। ইয়েস, রিনল ভাই তো একটা ট্র্যাকে ছিল, অন্য ট্র্যাকের লোক এই ট্র্যাকে এসে সফল হয়েছে, তাহলে এটা হওয়া যায় ঠিক কিনা? তাহলে আমরা আজকে আলোচনায় যে শেষ করে দেবে এই আলোচনাটা, জ্ঞান রহমান অনেক ইফিকেসি আছে, জ্ঞান রহমান অনেক গুণ আছে, জ্ঞান রহমান নিয়ে কাজ করেন, হাতে যা আছে তা নিয়ে আমরা কাজ করবো। 20টা প্রোডাক্ট আসতেছে আসুক আলহামদুলিল্লাহ, এরপরে আরও অনেক প্রোডাক্ট আসতেছে আগামী মাসে। কোম্পানি অলরেডি 2টা LC কমপ্লিট করে ফেলছে, 2টা TT করে ফেলছে, কোডিসেপ আসতেছে, লায়ন্সমেন আসতেছে পাউডার, খুব তাড়াতাড়ি কোডিসেপ পাউডার, লায়ন্সমেন পাউডার, পিবি সব সব এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে। সবচেয়ে বেশি আরজিএল বলতে সারা দিয়ে খান, লাখ কোটি আর আরজিএল মিস করে খেবে, ওই যে লাখ কোটি যে টিকাটা সেটা কিছুটা রাস পা, আপনি খাবেন ওটা, যেমন আমি যাই। রিনল ভাই
আমি কয়েক জন আমাকে বলেছে তাদের মাশরুমের নাকি অ্যালার্জি আছে। আচ্ছা আমরা কোশ্চেনের অ্যানসার একটা করব নিব এখন, যত প্রশ্ন আছে বলবেন, কারণ কি সবার দরকার। আমি এই আলোচনা শেষ করে কোশ্চেন অ্যানসারে যাব, প্লিজ। আমরা আসেন, আমরা যে আলোচনা করতেছিলাম 2000 পয়েন্ট কেন করবেন, কারণ এই কারণে করবো, আমরা প্রমোশনের একটা ক্রাইটেরিয়া আছে।